সে বিষয়ে আমি বলার চেষ্টা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করার পর গভর্নেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা, তো অতঃপর ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতির সাথে রয়েছি। আমাদের ছাত্র দলের রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে এসেছে বিগত 15.5 বছর। মানুষ ছাত্র রাজনীতি বলতে যা বুঝে, স্টুডেন্টরা ছাত্র রাজনীতি বলতে যে অপরাজনীতির সংস্কৃতি দেখেছে, যদি আমাদের কোন নেতা কর্মী কোন মোটরসাইকেল শোডাউন দেয়, আমার সাংগঠনিক ব্যবস্থা আমার জেলা ছাত্র দলের যারা দীর্ঘদিন হারে 15 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে এই অবৈধ ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই মাত্র 5 জনকে আমি নিয়ে এসেছি। আমার জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিনিয়র ভাইস, সিনিয়র জাজদের সঙ্গে হচ্ছে কেস ছাড়া গুণগত পরিবর্তনের জন্য ছাত্র দল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। লক্ষ্য করে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি বলতে আগে যেটা বুঝতো যে শোডাউন হবে বদুর ক্যান্টিনে, সেই শোডাউন হানাহানি মারামারি কাটাকাটি কিন্তু লক্ষ্যমাত্রা তো কিন্তু হচ্ছে, সেই ছাত্রলীগ নেই মানে আমরা সব সংস্কৃতি দূর করে ফেলেছি বাংলাদেশে। সেভাবে মৌলভীবাজারে এই মৌলভীবাজার সরকারি কলেজেও নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দেবে, যেখানে তারা আমাদের ভাই বোন হিসাবে একসাথে থাকবে এবং কোথাও রাখবে ছাত্র দলের ব্যানারে দিয়ে থাকবে বলেই প্রভাব দেখাবে। এখানে আমি শুধু কথা দিয়ে যাচ্ছি আমাদের ছাত্র দলের পদে থাকার কারণে, কোনো একটা পদে থাকার কারণে সে যদি কোনো প্রভাব প্রতিপত্তি দেখানোর চেষ্টা করে কোনো জেনারেল স্টুডেন্টের উপর, আমি মোহাম্মদ ফাকরুল ইসলাম লাকিব ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসাবে আমি তোমাদের নিকট কথা দিয়ে গেলাম, আমরা তাৎক্ষণিক তাকে সাংগঠনিক ব্যবস্থা নিই। আমরা আগের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবো না। ছাত্র রাজনীতি বলতে জেনারেল স্টুডেন্টরা যেটা দেখে আসছে, দখলের রাজনীতি, রুম দখলের রাজনীতি, হল দখলের রাজনীতি, ও আসছে মানে এদিকে ঘুরতে হবে, ঢুকবো থাকবে, এরকম কোনো ছাত্র রাজনীতি করে থাকবে। এটি সমগ্র বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রযোজ্য। সেহেতু ছাত্র দল যদি গুণগত পরিবর্তন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে, এবং বিগত 15.5 বছরে আমাদের এক স্ট্রংডাম ছিল, এটা আমার মনে হয় তোমরা নিশ্চয়ই অবগত রয়েছে, আমার মনে হয় না কারো বোঝানোর প্রয়োজন রয়েছে। এই সেই ছাত্র দল যে ছাত্র দল কি করেছে, এই কলেজে প্রবেশ করলে ছাত্রলীগ হামলা করতো, এইদিকে বের হওয়ার সময় পুলিশ বিনা কারণে তাকে গ্রেপ্তার করতো। বাংলাদেশকে ভারত গ্রাস করে নিল, কেন তার বিরুদ্ধে কথা বলে, কেন সে বেগম খালের দেশকে খালেদের পক্ষে কথা বলবে, সেই ছিল আমাদের অপরাধ। আমরা কিন্তু অনেকদিন বিনিময়ে আমাদের জীবনের সোনালি দিনগুলো আমরা বিসর্জন দিয়েছি সংগঠন, বিগত 15.5 বছর একটা দিন আমরা নিজের পাশে ঘুমাইতে পারিনি, একটা দিন আমাদের শান্তিমতো কোনোভাবে হাঁটতে পারিনি, আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি। আমরা সেই সংগঠন করে এখানে এসেছি, আমাদের শেকড় অনেক গভীরে, আমাদের শেকড় সাধারণ জনগণের হৃদয়ে, সাধারণ স্টুডেন্টদের হৃদয়ে, কিন্তু ছাত্র রাজনীতি বলতেই তোমরা সহ জেনারেল স্টুডেন্টদের একটা বাজে ধারণা রয়েছে, বাজে ধারণা রয়েছে, তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 15.5 বছর তোমরা দেখছো ছাত্র রাজনীতি বলতেই হলো ক্ষমতার অপব্যবহার,
এই পাওয়ার এক্সারসাইজ করতে হবে ক্যাম্পাসে, সে যাবে যারা স্টুডেন্টরা তাকে দেখে সালাম দেবে, ঘুরে যাবে, তারপর কোনো প্রোগ্রাম থাকলে জোর করে বলবে যে এই কর্মসূচি যেতে হবে, না হলে তোকে জিতে দেবো না। এই ধরনের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না, ভাতৃত্বের বন্ধন আবদ্ধ। তোমাদের মনে করবা যে না এরা দেশের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে। আরেকটি বিষয় বলি, ছাত্র রাজনীতি ব্যতীত কোন সচেতন থাকবে না। তোমার আজকে বড় কোনো অন্যায় হোক, তুমি কি চাও এই অত্র এলাকার যারা এমপি হবে, তোমার উপজেলা চেয়ারম্যান হবে, ইউনিয়ন চেয়ারম্যান হবে, তারা কি কালো টাকার মালিক হোক, তোমরা এটা চাও? তোমরা কি চাও না যে তোমাদের মধ্যে থেকে কোনো স্টুডেন্ট লিডার বের হয়ে সৎ পথে থেকে, সত্যের পক্ষে থেকে রাজনীতি করে একসময় এই এলাকার এমপি মন্ত্রী হোক, তোমরা যদি চাও না? এটা চাও যে কোনো কালো টাকার মালিক অবৈধভাবে টাকা ইনকাম করছে, করে এসে তোমাদের মধ্যে প্রভাব প্রতিপত্তি করবে, আর ভালো লেবাস দেবে, জানে এখন ভালো মানুষ, কিন্তু সে কখনো সমাজের জন্য ভালো কিছু করবে? সে মুখোশটা থাকবে ভালো, কিন্তু যারা এখান থেকে ডে বাই ডে কষ্ট করে পরিশ্রম করে তোমাদের চোখের সামনে বড় হবে, এরা যদি কখনো নেতৃত্বে আসে, এই সমাজের জন্য ভালো হবে না, তোমার সবার জন্য ভালো হবে না, মাথায় রাখবে। এগুলো অনেক গভীর একটা ষড়যন্ত্রের অংশ, কারণ আমার আন্দোলন ভারতের প্রতিবেশী রাষ্ট্র, এখানে যদি রাজনীতি বিকেন্দ্রীকরণ করা যায়, এই স্টুডেন্টদের যদি রাজনীতি থেকে বিমুখ করা যায়, এটা দীর্ঘমেয়াদী কুফল এই বাংলাদেশ ভোগ করবে। আবারও কোনো কোনো প্রক্রিয়া বেশি হয়তো বা আগে সেটা শোনা আগামীতে হয়তো বা সেনাবাহিনী কেন্দ্রিক একটা কু হতে পারে, নানাবিধ হতে পারে, এগুলো তো তোমরা জিতেসটা বুঝতে পারো না। কিন্তু আমি তোমাদের পাবে রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানাই, এবং ছাত্রদল যদি গুণগত পরিবর্তন নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি করে তোমাদের যদি বিবেক সায় দেয় যে না পরিবর্তন হয়েছে, ছাত্রদের মধ্যে অপরাধ ছাত্রদের করছে না, এরা পরিশ্রম করছে, এদের মাঝে শ্রম ঘাম রয়েছে, তাহলে তোমরা ওদের আপন ভাইয়ের মতো দেখে এই ক্যাম্পাসে জায়গা করে দিবে, এবং তোমরা সত্যের পক্ষে দাঁড়াবে, এবং যদি মনে হয় ছাত্র দলের পতাকা তলে আসবে, মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। এবং আগামীর এই মৌলিক বাজার ঘোরার ক্ষেত্রে বিনির্মাণে তোমরা সম্মুখ সারিতে থেকে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় তোমাদের বলে যাই, আমাদের যে রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে, দেশনায়ক জনাব তারেক রহমান, তার জন্য আদালতের জবাব দেওয়া তিনি যেভাবে বক্তব্য রাখছেন, এবং তোমরা কিন্তু সবাই মানে ইউটিউবে সবাই দেখতে পাবে, সেই বক্তব্যে যদি তোমরা তোমাদের বিবেক যদি সাই দেয় যে না তিনি সত্যিকার অর্থে দেশের জন্য, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এবং তার মা দেশপ্রতি বেগম খালেদা জিয়া, তাদের মতো তিনি দেশের জন্য ভূমিকা রাখবেন, তাহলে আমি আমি তোমাদের নিকট আজকে আবদার রেখে গেলাম। তাহলে তোমাদের বিবেকের সাই দিয়ে তোমরা শিখতে, তোমাদের মাধ্যমে আগামীতে আমার বিনিয়োগ হবে, তোমরা তার পক্ষে একটা অবস্থান সেই আশীর্বাদ করেছে চলে যায়। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার তোমাদের কাছে রেখে গেলাম, যদি কেউ আমার ছাত্র দলের কেউ কখনো যদি কোনো অপরাধমূলক সামান্য কোনো থেকে থাকে, প্রথমে তোমরা তাকে ই করার চেষ্টা করবো, না হলে যে কোনো মাধ্যম হোক আমাকে জানাবো, আমি তোমাদের কথা দিয়ে গেলাম ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আমরা চাই যে সেগুলি যেন জানিয়ে দিতে যেন পারে, যেন স্টুডেন্টরা যেন বুঝতে পারে ছাত্রদের যে রাজনীতি করে গেছে আমরা সেই রাজনীতি করে দেবো, এটুকু আমরা কথা দিয়ে যাচ্ছি। যদি সেরকম কোনো কিছু পরিলক্ষিত হয় আমরা তার বিরুদ্ধে সমর্থন করছি, এজন্য আমাদের স্পষ্ট বক্তব্য সংগঠন। আমরা ছাত্র যদি গুণগত পরিবর্তন নিয়ে আসবে, কোনো মোটরসাইকেল শোডাউন হবে না, আমাদের দ্বারা কোনো জেনারেল স্টুডেন্ট সামান্য পরিমাণে ডিস্টার্ব করবে না, আমরা সেই রয়েছে। আর সামান্যতম শাসন করবেন আমাদেরকে জানাইলে। আমার জানা আছে সুপার ফাইভ এসে আমার ওই পাশে বসে।
আর তোমরা বাকি সবাই হলো আপনার স্টুডেন্ট আর কি, সবাই স্টুডেন্ট আর ধরুন একজন বাইরে কাউকে আসা এলাও করিনি। আমাদের একটু নির্দেশন রয়েছে, আমরা একটি নতুন ধারার রাখতে পারছি বাংলাদেশে, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সেভাবেই চলছে কার্যত, জেনারেল স্টুডেন্ট যেন আমাদের ছাত্র সংগঠন কার্যক্রম দ্বারা এক পাশে ডিস্টার্ব যেন না হয়, এই জোর করে ক্লাস থেকে নিয়ে যাওয়া, আপনাদেরকে উদয় বিনা কারণে কথা বলা, এই কালচারটা যেন না জানা থাকে, এই কালচারটা বিলুপ্ত করা প্রয়োজন। তা নাহলে ছাত্রদের গুণগত পরিবর্তন হবে না। তা নাহলে জুলাই আগস্টে আমাদের যারা শহীদ হলো, এরা তো একটা স্বপ্নের কারণে শহীদ হয়েছে, এরা তো আর বিনা কারণে তার পৈতৃক সম্পদ রক্ষা করতে গিয়ে কিংবা নিজ স্বার্থের কারণে শহীদ হয় নাই কিন্তু, তাহলে তাদের সেইটা যদি আমরা যদি হৃদয় থেকে অনুমোদিত না করি, তাহলে কিন্তু তুমি ছাত্র রাজনীতি বলতে যেটা দেখে আসছে 15.5 বছর কল দখল গেস্ট রুম কালচার, এই কলেজের প্রেসিডেন্ট আসছে মানে তার সাথে শত শত থাকতেই হবে বাধ্যতামূলক, এবং স্টুডেন্টরা এটা করে সেটা প্রথম বিলুপ্ত করছে। আমি নির্দেশ দিয়ে গেছি যে তুমি হাঁটবা, একা একা হাঁটবো বলছে স্টুডেন্ট আমাদের, তুমি একা একা হাঁটবা, যেন স্টুডেন্ট কথা বলবা, যেন স্টুডেন্ট যেন বুঝে যে তুমি কোন ওদের থেকে আলাদা কিছু না, ওদের থেকে আলাদা কিছু। সে কারণে আমি স্পষ্ট নির্দেশ দিলাম স্যার আপনার সম্মুখে, হ্যাঁ সবার সম্মুখে স্বপ্ন নির্দেশ দেখলাম আপনার কলেজে। আমরা ছাত্র সংগঠন হিসাবে বলে যাচ্ছি, সামান্য তোমাদের পাওয়ার এক্সারসাইজ কেউ করতে চায়, দয়া করে আপনি যদি যেহেতু আপনি সম্মানিত ব্যক্তি, আপনি যদি নাও জানান আপনি কাউকে দায়িত্ব দেবেন, সে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। পার্টির স্পষ্ট নির্দেশনা, স্পষ্ট নির্দেশনা যে আমাদের পার্টির হাইকমান্ডের নির্দেশনা, ছাত্র দলের আমরা এরকম আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনা জানিয়ে দিয়ে যাবো। ঠিক আছে, পরিবর্তন চাই, পরিবর্তন চাইতে গেলে আমরা সেই জায়গায় আর ফিরে যেতে হবে। এই জায়গায় মৌলিকবাজার সরকারি কলেজ একটা আবার একটু ডিফারেন্ট, আপনি মেনে করেছেন এখানের বাচ্চারা কিন্তু একটু উনি, এরা কিন্তু ওইভাবে ওই যে 5 তারিখের পর থেকে এরা আসছে, এই জন্য ওরা আসছে, সবাই আসছে আমার সাথে, মোটামুটি যারা আছে সবাই 2-4 জন 5 জন 10 জন করে আসে আমার সাক্ষাৎ করে যায়, আর কোনো সমস্যা আছে কিনা, আর কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, এই যে তাদের মধ্যে যে আমাদের সাথে যে সম্পর্কটা এটা আমাদের আগেও ছিল এখনো আছে। আমি এখানে 93 সালে পঞ্চায়েত করেছি, আমার সাহসিক ছাত্র, তার রাজনীতি অত আমরা দেখছি, তার সাথে তো আমার দীর্ঘদিন 98 পর্যন্ত ছিল, খুবই চমৎকার বিহেভিয়ার ছিল সবার সাথে, টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে। এর কোনো বিকল্প নাই স্যার, যেটা বলে বুঝতে পারছো, এর কোনো বিকল্প কোনো কিছু নাই, যারা আছে আমার সাথে খুব চমৎকার বিহেভিয়ার, কোনো ধরনের তারা ধন্যবাদ আচরণ কিছু নেই, ধন্যবাদ কোনো আচরণ নাই, বেশ করে এটা মৌলিকবাজারের একটা নেচার, আচ্ছা মানে এই এলাকার মানুষের নেচারটা, খুবই খুশি হলাম এই যে এত বড় আন্দোলন হয়েছে সারা দেশে, মৌলিকবাজার কিন্তু এখনো একজন কি হল না, এখন বোধ হয় কেউ মারা যায় নাই, কেউ বড় কোনো রকম মৌলিকবাজারে কেউ অ্যারেস্ট হয় না, এই যে সম্প্রীতিটা আমাদের মধ্যে আছে, এবং আমরা একটা দিন গর্ব করে, আমি মৌলিকবাজারের মানুষ, আমার চোমনা পয়েন্টেই বলতে গেলে জন্য, তো আমি মাঝে মাঝে গর্ব করে একটা ডিস্ট্রিক্টে আসি যে দলমত নির্বিশেষে ছেলেটা দ্বন্দ্ব করতেই পারে, যে কোনো সময় দুটা ইয়াং ছেলে, 5টা ইয়াং ছেলে কিনে চলা অনেক কঠিন, ছেলেদের মতো মতবিরোধ হইতে পারে। আমার যে প্রায় 20 বছরের অভিজ্ঞতা এই কলেজেই, আমি দেখছি যে কোনো দলের ছেলেই হোক কোনো কারণে আমরা 4-5 জন বাড়িয়ে গেছি শেষ সময়, আমাদের এই স্পেস দেওয়া হবে না, যে পর্যন্ত বিচার শেষ না হবে আওয়ামী লীগের, শেখ হাসিনার এবং ছাত্রলীগের, ততদিন পর্যন্ত ছাত্রলীগের এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রমে দেশ হবে, এটা সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত, যে নির্দলীয় সরকার রয়েছে তারা ওই সিদ্ধান্ত দিয়ে আনুষ্ঠানিক করবে। সেহেতু যতদিন এই দেশে আওয়ামী লীগের গণহত্যার বিচার না হবে, তখন সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কোনো কার্যক্রম কোনো মূল্যবাদা না সারা দেশে কোথাও হবে না, এটা আমাদের সুস্পষ্ট একটা অবস্থান, এটা ছাত্র সমাজের এবং নির্দলীয় সরকার আসিফ
যে উপদেষ্টা রয়েছে তিনি নিজে ঘোষণা দিয়েছেন, সবাই ঘোষণা দিয়েছেন, এটা আমরা মেনে চলতে হবে আমাদেরকে। তো স্যার আমাদের এই বিষয়টা মনে রাখবেন আপনার, যে একটু যে যদি ন্যূনতম করে আমাদেরকে জানাবেন। আমরা নতুন ধরার ছাত্র রাজনীতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরও তো সংগঠন হলো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে, সবাই তো আর মানে এই না, কারণ 15.5 বছর একটা কালচার তাদের মধ্যে কাজ করে, এটা দখলদারিত্ব পাওয়ার এক্সারসাইজ একটা জায়গা, যে আমি এতদিন জেল জুলুম খাচ্ছি, হ্যাঁ আমি এতগুলো মামলার আসামি, তবে আমাদের এই যে জেলার এই যে প্রেসিডেন্ট সেক্রেটারি বারবার কারা নির্যাতিত, কারাবরণ করতে বিনা কারণে মিথ্যা, ওরা তো কোনো অন্যায় অপরাধ করে নেই। আরও যারা সুপারভাইভার যারা আছে সবাই, আরও যারা অপর অপর নেতৃবৃন্দ আছে, তো আমরা ইনশাআল্লাহ সব ভুলে গিয়ে সব লক্ষ্য রেখো আবার লাগাই তো লেগে না আটটার সময়।